আওয়ামী লীগ অনেক কাজ করেছে, অনেক উন্নয়ন করেছে, জনগণ তাদেরকে ভোট দিল। আমি কথার কথা, আমি দুইটা সাইডই বলতেছি। এখন বিএনপি আসলে আবার বিএনপিকে যাতে আওয়ামী লীগ ইনহেলিয়েশন না করে, তাহলে সেই কমিটমেন্টের জায়গাটা আসতে হবে। কিন্তু একটি ভালো নির্বাচন না হলে এই ডলারও আয় বাড়বে না, রিজার্ভও বৃদ্ধি পাবে না, অর্থনৈতিক সংকটও দূরীভূত হবে না। নির্বাচনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে এই। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে। আবার এটাও সত্যি কথা, অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আই মেজর জিয়া হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমার কানে যখন পৌঁছেছিল আমি শিহরিত হয়েছিলাম, জাতি উদ্বেলিত হয়েছিল। এটাই হচ্ছে ইতিহাস। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও তো উর্দি পরে এসেছিলেন। উর্দি পরে এসে রাজনীতি দল করাই না, উনি উর্দি ছেড়ে দিয়েই রাজনীতিতে এসেছিলেন। এরশাদ সাহেবও উর্দি ছেড়ে দিয়েই রাজনীতিতে এসেছিলেন। সুতরাং আজকে এই দুটি দলকে যারা অবজ্ঞা করতে চায়, যারা এই দুটি দলকে, কারণ এই দুটি দল বাংলাদেশের রাজনীতি দুটি ভাগে বিভক্ত, একটি প্রো আওয়ামী লীগ আর একটি হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। আমরা রাজনৈতিক কৌশলের খাতিরে আমরা হয়তো আওয়ামী লীগের অনেক সময় আমরা পক্ষ নিয়েছি, এটা সত্যি কথা, বিপক্ষ নিয়েছি। এবং এখানে একটু সমালোচনাও করতে হয় যে বিএনপি সেদিন আমাদের মরহুম রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাথে সাথে যদি তারেক রহমান আজকে যে পরিপক্কতার পরিচয় দিচ্ছেন, সেদিন যদি সেই পরিপক্কতার পরিচয় দেওয়া হতো, তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতো। কারণ সেদিন তার সাথে যে আচরণ করা হয়েছিল, যে কারণে তিনি এই মহাজোটের মঞ্চে উঠেছিলেন, আমি তখনকার কথা বলছি। যাই হোক, আমি সেই প্রসঙ্গ টেনে আমি সময়কে আমি নষ্ট করতে চাই না। আমার কথা হলো, রাজনীতিতে তো ধরেন শেষ কথা বলতে কিছু নাই, এবং রাজনীতিতে চিরস্থায়ী, চিরবন্ধু, চিরশত্রু বলতে কিছু নাই। এখন কথা হলো কি, যে একটি সোল সার্চিং এর জায়গায় আসা দরকার যে আওয়ামী লীগ, ধরেন আমি একদম নির্ম অবস্থান থেকে বলতে চাই যে এখন কি কি হতে পারে, অপশন গুলি কি, আমার কলিমুল্লাহ ভাই কিংবা মাহবুব ভাই এগুলি বলবেন। এখন ধরেন শিরো ঘোষণা হলো, ইলেকশন হলো না, একটা সেনা হস্তক্ষেপ হলো, তাহলে তো সেই সেনা হস্তক্ষেপে অতীতে যেমন বেগম জিয়ার পক্ষে যায়নি, এইবার সেনা হস্তক্ষেপে পক্ষে নাও যেতে পারে, আবার এমনও তো হতে পারে হাসিনার পক্ষে হইতে পারে। আমার কথাটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষেও বর্তমান প্রধান সেনাবাহিনী, সে হয়তো দেখালো যে হ্যাঁ, দেশের এই জরুরি অবস্থার মধ্যে কিংবা যে এই দেশের এই অর্থনৈতিক রাজনৈতিক সংকটের মধ্যে আমরা দেশটাকে ঠিকঠাক করে 3-6 মাস পরে ইলেকশন দিল, আবার সেই যা হলো তাই হলো, এটা তো হইতে পারে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, একটা সংলাপ, কার্যকর সংলাপ দরকার এই কারণে, নির্বাচনের পূর্ববর্তী অবস্থা, নির্বাচনটা কিভাবে হবে, রাজনৈতিক নির্বাচন পর্যবেক্ষক কলিমুল্লাহ ভাই আছেন, উনি এটা ভালো জানেন, নির্বাচন পূর্ববর্তী অবস্থা, নির্বাচনের সময় অবস্থা, নির্বাচন পরবর্তী অবস্থা। এখন প্রধানমন্ত্রীকে আপনারা যতই গালাই গালাস করেন, আমরা যতই সমালোচনা করি, উনি তো বাঘের পিঠে বসে আছেন, উনি তো এখন নামলে তো বাঘ খেয়ে ফেলবে, তোরা তো উনি তো আর ও কম্প্রোমাইজে যাবে কেন। আজকে সেই সংলাপে যদি নিশ্চয়তার জায়গাটা দেওয়া হয়, অর্থাৎ যেই বিজয় হবে হি উইল নট টেক দ্য হোল স্টেক, অর্থাৎ আমাদের গণতন্ত্রে হচ্ছে যে জিতে সেই পুরা জিনিসটা ইটা নেয়, আর যে হারে তাকে তো নিশ্চিহ্ন ইনহেলিয়েশনের রাজনীতির দিকে যায়। সুতরাং আওয়ামী লীগকে যদি এই আস্থা নেওয়া যায় যে আপনি যদি ক্ষমতায় না আসতে পারেন, আপনাকে আইনানুক যেটা দরকার সেটা চলবে, কিন্তু আপনাকে রাজনৈতিকভাবে ইনহেলিয়েশন করা হবে না। কিংবা বিএনপি বেলাও তাই, বিএনপি যদি নির্বাচনে ধরেন আওয়ামী লীগ অনেক কাজ করেছে, অনেক উন্নয়ন করেছে, জনগণ তাদেরকে ভোট দিল। আমি কথার কথা, আমি দুইটা সাইডই বলতেছি। এখন বিএনপি আসলে আবার বিএনপিকে যাতে আওয়ামী লীগ ইনহেলিয়েশন না করে, তাহলে সেই কমিটমেন্টের জায়গাটা আসতে হবে। তাই আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আজকে কার্যকর সংলাপটা যদি না হয়, তাহলে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে যাব। এবং এটার জন্য আমার মনে হয় যে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে, আমরা জাতীয় পার্টি খেয়াল করেন, জে এম কাদের সাহেব আমাদের মধ্যে ইন্টারনালি হয়তো এই সরকারের অধীনে যেভাবে হোক নির্বাচন যাওয়ার পক্ষেও লোক আছে, এটাও সত্যি কথা, কিন্তু বেশিরভাগ কর্মী এবং নেতাদের এটা হলো যে আমরা জনতার সেন্টিমেন্টের পক্ষে যেতে চাই, আমরা 14-18 মতো নির্বাচন করতে চাই না, আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই,
এটাও সত্যি কথা। এবং এটাই জিএম কাদের সাহেব এই মেসেজটাই আজকে আমার যতটুকু জানা মতে মহামান্য রাষ্ট্রপতিকে এটা পৌঁছিয়েছেন, এবং মহামান্য রাষ্ট্রপতি যাতে একটা উদ্যোগ নেয় এবং তাদের অবস্থানের কথা বলেছেন, এবং মহামান্য রাষ্ট্রপতি নিজেই কিন্তু তাকে ডেকেছেন এই কারণে, কারণ এখানে দেখেন চিঠি কিন্তু তিনটা দলকে দেওয়া হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। এখন বিএনপি তো নাই মাঠে, বিএনপি আজকে জেলে আছে কিংবা অফিস তালাবদ্ধ, আপনি যেটা বলছেন অফিস যেই তালা দেখ, আপনি যে প্রশ্ন করলেন পুলিশ দেখ আর ইয়েই দেখ, বিএনপির অফিস সেক্রেটারি কেউ তালা মেরে রাখুক, সেটা তো কোনো ব্যাপার না, কারণ সেই পরিবেশটা নেই বিএনপির অফিসে যাওয়া, সেই পরিবেশটাই নেই যে আবার ডিবি প্রধান হারুন সাহেব বলে রাখছেন যে যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে এই এলাকায় পাওয়া গেলে গ্রেফতার করা হবে। তো এইসব কথা বলে তো একটা পরিস্থিতি ফিরে যায় না, কথা হলো কি যে রাজনীতি সংকট রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে, এবং আমি বিশ্বাস করতে চাই যে বর্তমান সরকার আজকে যেটা মাহবুব ভাই বলছেন যে পররাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন যে কাদের সাথে সংলাপ, ওইটা বাধ্য হচ্ছে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী নেত্রীকে খুশি রাখতে হবে কথা বলতেছে, কিন্তু আমার জানা মতে বর্তমান সরকারের পক্ষে তো একটি সেকেন্ড অপশন, সেকেন্ড চিন্তা ভাবনা আছে, সেটা উইন উইন সিচুয়েশনে হইতে হবে। এখানে হলো কি নির্বাচনের আগেও বিএনপি জিততে চায়, নির্বাচনের আগে আওয়ামী লীগ জিততে চায়, আওয়ামী লীগ কিভাবে জিততে চায় তার আন্ডার রিলেশন করতে চায়, আর বিএনপি কিভাবে জিততে চায় তাকে পদত্যাগ করে জিততে চায়। সুতরাং কারণ যে 96 সনে বিএনপি যে ই করলো তত্ত্বাবধায়ক সরকার করলো, বিএনপি তার ক্ষমতা আসতে পারে নাই। আজকে মামুন মাহমুদ সাহেব যেটা বললেন যে এই সরকার যদি ধরে নিলাম উনি থিওরিটিক্যালি যেটা বললেন যে 2/3 মেজরিটি দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আনলো, তো ওই দিনই আর কবর সে কবর রচনা হলো, প্রশ্নই আসে না নির্বাচনে উইন করার। ব্যবস্থাটা হচ্ছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকারটা কেন বলি, আমরা বলি না কেন নির্বাচনকালীন সরকার, সেই নির্বাচনকালীন সরকারে দুই পক্ষেরই যাতে একটা, এখন যদি আমি মনে করি যে আমি আওয়ামী লীগকে ইনহেলিয়েশন করবো, আমি ওই যে বললাম নির্বাচনের আগেই যদি আমরা জিততে চাই, এই মানসিকতাটাকে ত্যাগ করতে হবে, এবং জাতীয় পার্টির সেখানে একটা একটা ব্যালেন্সড রোল প্লে করতে চাই গণতন্ত্রের স্বার্থে। আমরা 90 সনে আমাদেরকে স্বৈরাচার বলা হয়, কিন্তু আমরা একমাত্র পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ যিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতায় থেকে উনি মৃত্যুবরণ করেছেন বৃদ্ধ অবস্থায় এবং পরিণত বয়সে, তাকে যদিও অন্যায়ভাবে জেল খাটতে হয়েছিল সেই ব্যাপার আমি নাই গেলাম, অনেকে বলে যে এরশাদ সাহেবকে দুর্নীতির মামলায় যদি জেল খাটতে হতো, এরশাদ সাহেব যে অভিযোগ ছিল আজকে আওয়ামী লীগ সরকারের আমলে এক একজন কাউন্সিলর তার চেয়ে বেশি কোটি কোটি টাকা তারা মালিক, তো এইসব কথা বলতে লাভ নাই। তা আমি কনক্লুডিং রিমার্কটা এটাই করতে চাই আপা, যে আমার কথা হচ্ছে যে আমাদের একটু একটু সচেতন জায়গায় আসতে হবে। কলিমুল্লাহ ভাই এখানে আছেন, আমরা কিন্তু কম্বোডিয়ার মতো নির্বাচন যদি সরকার করে তাহলে দেশ একটা চরম, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, একটা রপ্তানিকারক এমনি, যদিও আজকে আমাদের নতুন ওয়েস্ট ডিক্লেয়ার করা হয়েছে কিংবা অনেকে ইয়েতে ফিরছে, আমাদের অনেকের ফ্যাক্টরি বন্ধ, আমরা চাই সব ফ্যাক্টরিগুলি চালু হোক, কিন্তু একটি ভালো নির্বাচন না হলে এই ডলারও আয় বাড়বে না, রিজার্ভও বৃদ্ধি পাবে না, অর্থনৈতিক সংকটও দূরীভূত হবে না। সুতরাং এই নির্বাচনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নির্ভর করছে এই আজকের নির্বাচন। সুতরাং এই নির্বাচনটাকে আজকে যে কোনো মূল্যে আমরা এটাকে একটা মানে আলোচনার মাধ্যমে একটা সুন্দর করতে চাই। আমি আপনার এই মাধ্যমে, আমি জানি না আমাদের কথাগুলি বর্তমান সরকারের নলেজে যাবে কিনা, হয়তো কেউ যদি দেখে থাকেন তাদের প্রতি আহ্বান, দেশটা আমাদের, দেশটা আমরা শুধু এককভাবে যদি মনে করে পৈতৃক সম্পত্তি আমাদের এটা ভুল করা হবে, আমরা দেশটাকে ভালোবাসি, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশটাকে ই করেছি। আমি যেটা বলি যে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, আবার এটাও সত্যি কথা, অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আই মেজর জিয়া হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই ঘোষণা আমি সে এখানে কলিমুল্লাহ ভাইয়ের মনে আছে কিনা জানি না, মাহবুব ভাই হয়তো আরো বয়সে ছোট ছিলেন,
আমি সেদিন দশম শ্রেণীর ছাত্র হিসাবে আমার কানে যখন পৌঁছেছিল আমি শিহরিত হয়েছিলাম, জাতি উদ্বেলিত হয়েছিল, এটাই হচ্ছে ইতিহাস। এই ইতিহাসকে যারা বিকৃতি করতে চায় তারা ভুল করবে। আজকে আমরা দুজনকে পিতার জায়গায় পিতা, পুত্রের জায়গায় পুত্র, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবকে এবং জিয়াউর রহমানকে, এই দুজনকে সহ আজকে যারা সেক্টর কমান্ডার ছিলেন প্রত্যেক নেতাকে সম্মানের মধ্য দিয়ে আজকে দেশটাকে আমরা ঐক্যবদ্ধ রাখতে চাই, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। শেষে এইটুকু বলবো, আমরা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, এখনো যদি আমাদের উপলব্ধির জায়গায় না আসি, এখনো যদি আমরা যদি সেই বোধের জায়গায়, আমাদের রাজনৈতিক সংস্কৃতি এত অসুস্থ, এত সেই সহনশীলতার জায়গাটা এত অসুস্থ, আমরা যদি এই জায়গাটায় যদি আমরা একটা একটা সেই সহনশীলতার জায়গায় না আসতে পারি, আমাদের ভবিষ্যৎ ভালো না। আশা করি আমাদের বোধোদয় হবে এবং আগামী এক সপ্তাহ আগামীকাল থেকে, এই বুধবার থেকে আগামী সপ্তাহ বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি, এবং সেটা সেটা নিশ্চয়ই আমাদের সবাই জনগণ সেভাবে জনমত তৈরিতে একটা আমরা ই করবো, এইটাই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আজ দ্বিতীয় পর্বে এখানে শেষ করছি।